এসএ গেমস ফুটবল প্রসঙ্গ অবশেষে এসএ গেমস ফুটবলে জয়ের দেখা পেল বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল টুয়াটাই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এক শূন্য গোলে জিতেছে জামাল ভুইয়ারা তাতে স্বর্ণ জয়ের রেসে টিকে থাকলো বাংলাদেশ দলের হয়ে জয়সূচক গোলটি করেন মাহবুবুর রহমান সোফিল ম্যাচ হারলেই স্বর্ণ জয়ের স্বপ্ন ভঙ্গ হবে বাংলাদেশের এমন সমীকরণ মাথায় নিয়েই দশরথ রঙ্গশালায় জেমিডের ছেলেরা জিততেই হবে এই ম্যাচ জয়ের কোন বিকল্প নেই ম্যাচের শুরু থেকেই লঙ্কানদের কণ্ঠাসা করে রাখে বাংলাদেশ এগারো মিনিটে প্যানাল্টি এরিয়ার ভেতর সাদের ক্রস থেকে সুফিলের গোল এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় জামাল ভুইয়ারা ম্যাচের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করেন বদলি ফরোয়ার্ড নাবিব নেয়াজ জীবন আটাত্তর মিনিটে তার সামনে বল আর ছিলেন শুধুই গোলরক্ষক মিনিট পাচেক পরেই আবারও সুযোগ আসে এবার গোলমিসের মহানায়ক ইব্রাহিম ফাঁকা পোস্টে বল পাঠাতে ব্যর্থ হন তিনি ম্যাচ জুড়ে গোল মিসের মহড়া দিয়েছেন জামাল ভুইয়ার সতীর্থরা শেষ বাজায় এক শূন্য ব্যবধানে জয় নিয়ে এই মাঠ ছাড়ে উনিশশো নিরানব্বই আর দু দশ এস স্বর্ণজয়ীরা প্রথম ম্যাচে ভুটানের কাছে এক শূন্য গোলের হার দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সাথে এক এক গোলের ড্র আর এই ম্যাচটায় শ্রীলঙ্কার সাথে এক গোলের জয়ে সাউথ এশিয়ান গেমসের তেরোতম আসরের ফুটবলের ফাইনালে যাওয়ার আশাটা জিয়ে রাখল লাল সবুজের ছেলেরা মুশফিকুর রহমান বিবিসি নিউজ দশরথ স্টেডিয়াম কাঠমান্ডু নেপাল